ও সুরক্ষিত থাকব। আজকে আমরা প্রাক প্রাথমিকের ক্লাস নিয়ে এসেছি। প্রাক প্রাথমিক ক্লাসে আমরা সর্বপ্রথম ব্যায়াম করব। ব্যায়াম করলে কি হয় বলতো? ব্যায়াম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এই যে আমরা বাহিরে খুব যেতে পারছি না, খেলাধুলা করতে পারছি না, বাসায় তো ব্যায়াম করতেই হবে। আমরা যখন স্কুলে যেতাম কি করতাম? প্রত্যেকটা দিন ব্যায়াম করতাম। তাহলে আজকে কি করতে হবে? আমাদের ব্যায়াম করতে হবে। আজ আমরা 6 নম্বর ব্যায়ামটি করব, ঠিক আছে? 6 নম্বর ব্যায়ামটি কি বলতো? এর আগেও তো করেছো। 6 নম্বর ব্যায়ামটি হচ্ছে কোমর দোলানো। তাহলে সবাই দাঁড়িয়ে পড়ো, এভাবে সোজা হয়ে দাঁড়াবে, দুহাতটা দুপাশে থাকবে, পিঠ থাকবে সোজা। সবাই দাঁড়িয়েছো? শুরু করব। হ্যাঁ, 6 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। এটা বলার সাথে সাথে তোমরা সবাই কোমরে হাত দেবে, ঠিক আছে? তাহলে আবার শুরু করি, বলো। 6 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। এবার এক বলার সাথে সাথে ডান দিকে হেলে যাব। 1, 2 বলার সাথে সাথে আমরা সোজা হব। 2, 3 বললে আবার বাঁ দিকে হেলে যাব। 3 এবং 4 বললে আবার সোজা হব। 4 এভাবে আমরা সম্পূর্ণ ব্যায়ামটি 3 বার করব, ঠিক আছে? তাহলে সবাই শুরু করো, আমরা প্রত্যেকে একসাথে করব। 1, 2, 3, 4 হাত সোজা। আবার 6 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1, 2, 3, 4 খুব ভালো। আরো একটি বার করব। 1, 2, 3, 4 খুব মজা না? খুব সুন্দর একটা ব্যায়াম। ব্যায়াম দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করলাম। আমরা শুরু করব এখন কি বলতো? ছড়া। কিন্তু ছড়া বলতে হলে কিন্তু সবাইকে নেচে নেচে ছড়া বলতে হবে, অভিনয় করে করে ছড়া বলতে হবে। তাহলে চলো আমরা সবাই শুরু করি। কোন ছড়াটা আজকে করা যায়? নতুন নতুন পায়রা গুলো, ঠিক আছে? সবাই একসাথে। নতুন নতুন পায়রা গুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে। এই ছড়াটা করেছো এর আগে? হ্যাঁ, এতদিন তো আমরা শিখলাম, আজকে আমরা সম্পূর্ণ ছড়াটি বারবার আয়ত্ত করব, ঠিক আছে? তাহলে এখন আমরা সবাই আরো দুবার এই ছড়াটি বলবো। নতুন নতুন পায়রা গুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে। তাহলে খুব ভালো লাগছে ছড়াটি? খুব মজার ছড়া, তাই না? আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকে মায়ের কাছে এই ছড়াটা শুনেছি, তাই না? চলো আরো একটি বার এই ছড়াটি বলে আমাদের ছড়া পর্ব শেষ করি। নতুন নতুন পায়রা গুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে। আমাদের ছড়া পর্বটি তো এখানেই শেষ হলো। এখন চলো আমরা কিছু সংকেত নিয়ে আলোচনা করি। এই যে আমরা রাস্তায় চলাফেরা করি, তখন বিভিন্ন সংকেত দেখি কিন্তু আমরা চিনতে পারি না, কিছু ছবি দেখি কিন্তু আমরা বুঝতে পারি না। আজকে আমরা রাস্তায় যে ধরনের ছবিগুলো দেখি সেগুলো কি কি অর্থ হতে পারে এবং সেগুলো দেখে আমরা কি কি বুঝবো সেটা দেখে আসি। চলো তাহলে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? খুব পরিচিত, তাই না? হ্যাঁ, এটি হচ্ছে আমার বই। আমাদের প্রত্যেকের কাছে এখন এই বইটি আছে। এই বইয়ের মধ্যে আমরা কিছু সংকেত দেখতে পাবো, রাস্তার সংকেত। তাহলে চলো আমরা সেই সংকেতগুলো আগে দেখে নিই। দেখতে পাচ্ছ এটি কি?
হ্যাঁ, কালো কালো কিছু দাগ, চেনা চেনা লাগছে, দেখেছো রাস্তায়? এটি হচ্ছে রেল ক্রসিং, পারাপার হতে হবে। যখন রাস্তার মধ্যে এই রেল ক্রসিং চিহ্নটি থাকবে, আমরা বুঝবো সামনে রাস্তায় একটি রেল ক্রসিং আছে এবং এখানে খুব সাবধানে যেতে হবে, কারণ এদিক দিয়ে যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে। এখন চলো পরের সংকেত দিতে যাই। কি দেখতে পাচ্ছ? এখানে বই নিয়ে খাতা নিয়ে দুজন যাচ্ছে, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে এরা স্কুলে যাচ্ছে। এই সংকেতটি যখন দেখব তখন আমরা বুঝবো সামনে স্কুল আছে। দেখো এদিকে তাকিয়ে, দুজন বই খাতা নিয়ে যাচ্ছে, এর মানে সামনে স্কুল। তখন আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না এই সংকেতের মানে কি অথবা কোথায় স্কুল আছে। এই সংকেত দেখলে আমরা বুঝবো এই তো কিছুটা সামনে স্কুল আছে। তাহলে এই সংকেতের নাম কি? সামনে স্কুল। এবার চলো পরের সংকেত দিতে যাই। এই ছবিটাতে বোঝাচ্ছে একটি হাসপাতাল বেড এবং একজন রোগী শুয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটার মানে হচ্ছে সামনে হাসপাতাল। এবং আমরা যখনই জানবো সামনে হাসপাতাল আছে তখন আমরা সেই রাস্তাটুকু চেঁচামেচি করব না, চিৎকার করব না, খুব সাবধানে চলে যাব। অথবা যদি আমরা গাড়ি ব্যবহার করি তাহলে গাড়ির হর্ন খুব জোরে বাজাবো না। স্কুল এবং হাসপাতাল এগুলোর সামনে আমরা খুব সাবধানে চলাফেরা করব। তাহলে চলো আমরা পরের সংকেত দিতে যাই। দেখতে পাচ্ছ খুব পরিচিত একটা ছবি, আমরা সবাই এমন একটা খেলনা নিয়ে খেলিও, তাই না? হ্যাঁ, এটা একটি গাড়ির ছবি। আমরা যখন এমন সংকেত দেখব তখন কি ভাববো? এখানে বাস থামবে এবং আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করতে পারবো, ঠিক আছে? দেখে নাও সংকেতটি, বাস থামবে। চলো তাহলে আমরা পরের সংকেত দিতে যাই। কি দেখতে পাচ্ছ? একজন ব্যক্তি, মানুষ, সে রাস্তা পারাপার হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, কালো কালো দাগ আছে, দেখেছো রাস্তার মধ্যে এমন কালো কালো দাগ আছে। আচ্ছা, তোমরা রাস্তাতেও তো এমনটি দেখেছো, তাই না? হ্যাঁ, এর মানে হচ্ছে আমরা যে কোনো জায়গা দিকে রাস্তা পার হতে পারবো না। রাস্তা পারাপার হতে হলে আমাদের এমন চিহ্ন অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। রাস্তা তো যে কোনো জায়গা দিয়ে পার হওয়া যায়, তাই না? কিন্তু আমরা পার হব না। যখন জেব্রা ক্রসিং থাকবে তখন যদি রাস্তা পার হই তাহলে আমাদের কোনো বিপদ হতে পারবে না, আমাদের গাড়ি এসে কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমাদের যখন রাস্তা পার হতে হবে আমরা জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হব। অর্থাৎ এই সংকেতটির নাম হচ্ছে জেব্রা ক্রসিং। আচ্ছা বলো তো, জেব্রা ক্রসিং কেন নাম দেওয়া হয়েছে? চিড়িয়াখানায় দেখেছো, টিভিতে দেখেছো, জেব্রার রং কেমন? সাদা আর কালো। ঠিক, রাস্তার মধ্যে এই জেব্রা ক্রসিংটাও সাদা এবং কালো দিয়ে করা হয়, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা পরেরটাতে যাই। এটা তো আমরা অনেকেই দেখি রাস্তায়, খুব উঁচুতে থাকে, তাই তো? খুব দূর থেকে দেখা যায়। কি কি আছে এর মধ্যে? তিনটা রং আছে, লাল, হলুদ, সবুজ। কেন দেয় বলো তো? নিশ্চয়ই কোনো অর্থ আছে। এ চিহ্ন দেখে আমরা কি বুঝবো? যখন লাল রঙের বাতিটি জ্বলে উঠবে, আমরা যদি গাড়ি চালিয়ে থাকি বা কোনো যানবাহনে থাকি, বুঝতে হবে গাড়িটি এখন থামবে, ঠিক আছে? যখন লাল বাতিটি জ্বলবে এর মানে হচ্ছে গাড়ি থেমে থাকবে। এবং কিছুক্ষণ পর দেখবে একটি হলুদ বাতি জ্বলছে, এই যে, তখন আর লাল বাতি জ্বলবে না, শুধু হলুদ বাতিটি কিছুক্ষণ পর জ্বলে উঠবে। এর মানে কি? এর মানে আমরা প্রস্তুতি নিতে পারি, একটু পর আমাদের গাড়িটি চলবে, কিন্তু হলুদ বাতি জ্বলার সময় কিন্তু গাড়ি চালানো যাবে না। হলুদ বাতি মানে হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ সময়। ঠিক যখন হলুদ বাতিটি নিভে যাবে এবং সবুজ বাতিটি জ্বলে উঠবে তখন আমরা বুঝব এখন আমরা যেতে পারি, আমাদের আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। রাস্তায় আমরা যখন এই ট্রাফিক সিগন্যালটি দেখি তখন আমরা কি বুঝব? বুঝব চালকদের জন্য একটি নির্দেশনা। লাল থাকলে গাড়ি থেমে যাবে, হলুদ থাকলে আমরা প্রস্তুতি নিব, কিছুক্ষণ পরে আমাদের গাড়ি চলবে, এবং যখন সবুজ বাতিটি জ্বলবে আমরা নির্দ্বিধায় চলাচল করতে পারবো। তাহলে এই সংকেতটির নাম হচ্ছে ট্রাফিক সিগন্যাল।
আমরা তো কিছু সংকেত দেখলাম, তাই না? এবার চলো একটা খেলা খেলে আসি। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রাস্তার সংকেত আছে, তাই না? আচ্ছা বলো তো, এতক্ষণ ধরে আমরা যে ছবিগুলো দেখলাম, যে সংকেতগুলো দেখলাম, এর মধ্যে কোনটা নিয়ে আলোচনা করিনি? দেখো তো কোনটা অপরিচিত লাগছে। এটা এটা কি বলো তো? রেল ক্রসিং। এটা হ্যাঁ সামনে স্কুল। আচ্ছা তার নিচে ঠিক এটা কোনটা? এটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি, তাই না? ধরতে পেরে গেছো? বাহ, তুমি তো জিতে গেছো। এটি হচ্ছে সামনে বাজার। এমন সংকেতে যখন আমরা রাস্তায় দেখব, আমরা বুঝতে পারবো খুব সহজেই সামনে বাজার আছে, ঠিক আছে? তাহলে এই চিহ্নটির নাম কি? এই চিহ্নটি হচ্ছে সামনে বাজার। তাহলে আমরা এখানে রাস্তায় যে সংকেতগুলো আছে, চলো আমরা কয়েকবার করে সেগুলো আয়ত্ত করি। এটি হচ্ছে রেল ক্রসিং। তোমরা আমার সাথে বলো, রেল ক্রসিং। হ্যাঁ, রেল ক্রসিং। এটি হচ্ছে সামনে স্কুল। আবার বলো, সামনে স্কুল। এই সংকেতটি দেখলে আমরা বুঝব সামনে স্কুল, ঠিক আছে? এবার এটি সামনে হাসপাতাল। এমন সংকেত দেখলে আমরা বলবো সামনে হাসপাতাল। এরপর আছে বাস থামবে। আমরা বাসের জন্য অপেক্ষা করবো কোথায়? রাস্তায় এমন সংকেত যেখানে থাকবে আমরা বলবো বাস থামবে, এবং আমরা বাসের জন্য এমন সংকেত যেখানে আছে সেখানে অপেক্ষা করতে পারবো। এরপর আছে সামনে বাজার। আমাদের যখনই কেনাকাটা করতে হবে, বাজার করতে হবে, এমন সংকেত দেখলে আমরা বুঝবো সামনে বাজার, এবং আমরা সেখানে যেতে পারবো। এরপর এটি হচ্ছে জেব্রা ক্রসিং। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একা রাস্তা পারাপার হব না, বড়দের হাত ধরে রাস্তা পারাপার হব। কিন্তু রাস্তা পারাপার হতে হলে অবশ্যই যেখানে জেব্রা ক্রসিং এই চিহ্নটি আছে, এর এমন কালো সাদা দাগ আছে, সেখান দিয়ে আমরা রাস্তা পারাপার হব। এর নাম হচ্ছে কি বলতো? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং ছাড়া আমরা রাস্তা পারাপার হব না, ঠিক আছে? মনে থাকবে। এরপর এটি হচ্ছে ট্রাফিক সিগন্যাল। যারা গাড়ি চালাচ্ছে, তোমাদের আব্বু আম্মু অথবা তোমরা যে গাড়িতে উঠেছো, তারা সবাই এগুলো অনুসরণ করছে কিনা তোমরা কিন্তু দেখবে। লাল বাতি মানে গাড়ি থেমে থাকবে, হলুদ বাতি মানে একটু পর গাড়ি চলবে, এবং যখন সবুজ বাতি তখন গাড়িটি চলতে পারবে। তাহলে এটি হচ্ছে ট্রাফিক সিগন্যাল। ঠিক এখানে আমরা যে রাস্তার সংকেতগুলো শিখলাম সেগুলো তোমাদের বইতে আছে, তোমরা ভালো করে সেগুলো অনুসরণ করবে, অনুশীলন করবে, এবং বাসায় যারা আছেন তাদের সবাইকে বলবে, আমি রেল ক্রসিং জানি, সামনে স্কুল বলতে পারি, সামনে হাসপাতাল বলতে পারি, বাস থামবে কোথায় সেটাও জানি, সামনে বাজার এই সংকেতটিও চিনি, এবং জেব্রা ক্রসিং, ট্রাফিক সিগন্যাল সেগুলো খুব ভালো করে জানি, ঠিক আছে? সোনামণিরা, আজ আমাদের রাস্তায় সংকেত এখানে শেষ হলো। সোনামণিরা, এখন চলো আমরা সংখ্যা আর ছবির কিছু খেলা খেলি। আমাদের প্রাক প্রাথমিক ক্লাসে কি কোনো লেখাপড়া আছে? একদম না, আমরা শুধু খেলা খেলবো, ঠিক আছে? এখানে দেখো তো বোর্ডে কি কি দেখা যাচ্ছে। এখানে কিছু সংখ্যা আছে, সাথে কিছু ছবিও আছে। চলো আগে আমরা সংখ্যাগুলো চিনি কিনা সেটা দেখে নিই। এটা কি? এটা চার। হ্যাঁ এই তো, তোমরা কিন্তু সবাই আমার সাথে সাথে সংখ্যাগুলো বলবে। এরপর কি সংখ্যা? তিন। খুব ভালো। এরপর সাত। এরপর আছে ছয়। খুব ভালো। এরপর পাঁচ। এবং সবশেষ সংখ্যাটি হচ্ছে কি? এটা আট। এই যে আমরা সংখ্যাগুলো দেখলাম, এর পাশে কিছু ছবি আছে। আচ্ছা এটা কিসের ছবি? মনে পড়ছে একটা গল্প পড়েছিলাম না, বর্গ রাজা, ত্রিভুজ রানী, এদের মুকুট কেমন ছিল? বর্গ রাজার মুকুট ছিল এমন। এটি হচ্ছে বর্গ। আর ত্রিভুজ রানীর মুকুট কেমন ছিল? হ্যাঁ চেনা চেনা লাগছে, তাই না? এখন আমরা দেখব এখানে কয়টি বর্গ আছে। চলো তো আমরা একটু গণনা করি, খেলা খেলি। এখানে বর্গ আছে একটি, দুইটি, কিন্তু সংখ্যা আছে কত? সংখ্যা আছে
4। তাহলে কি আমাদের হলো, মিললো? মিলেনি। কি করতে হবে? আমাদের বাকিগুলো আঁকতে হবে, ঠিক আছে? এখানে সংখ্যা হচ্ছে 4, বর্গ হচ্ছে 1, 2। চলো আরো একটি বর্গকে দেখি। এখানে আমরা একটি ঘর আঁকছি, দেখেছ? হ্যাঁ, বর্গের মতো একটি ঘর হয়েছে। তাহলে দেখো তো কটি হয়েছে, 1টি, 2টি, 3টি, কিন্তু এখানে তো 4, তার মানে কি আরো একটা আঁকতে হবে? চলো এঁকে নিই। এবার দেখি তো কটি হলো, 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমাদের সংখ্যা 4টি, ছবিও হয়েছে কয়টি? 4টি। তোমাদের বই দেখবে এভাবে সংখ্যা এবং ছবি দেয়া আছে, আমরা এভাবে সংখ্যা পাশাপাশি ছবিগুলো আঁকবো। দেখো তো ত্রিভুজ রানীর মুকুটের মতো যে ত্রিভুজ এখানে আছে, এখানে কয়টি ত্রিভুজ আছে? একটি ত্রিভুজ আছে, কিন্তু সংখ্যা কত আছে? সংখ্যাটি হচ্ছে 3। তাহলে আমাদের কটি ত্রিভুজ আঁকতে হবে বলো তোমরা? হ্যাঁ, 2টি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে চলো আমরা 2টি ত্রিভুজ আঁকি। কটি হলো? 1টি, 2টি। আর কটি আঁকবো? আর আঁকবো 1টি। এখানে তাহলে এখন গণনা করে দেখো, সংখ্যা আছে 3 এবং ত্রিভুজ আছে কয়টি? 1টি, 2টি, 3টি। এরপর আমরা এখানে দেখব, এখানে সংখ্যা আছে কত? 7। চলো তো দেখি সূর্য মামা কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই তো সবাই বলতে পারছো। আরো একবার গণনা করে দেখি তো মেলে কিনা। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, কিন্তু সংখ্যা আছে কয়টি? সংখ্যা এখানে আছে 7। আমাদের আর কয়টি আঁকতে হবে? একটা একটা করে এঁকে দেখি, চলো তো। এখানে আমরা দেখো একটি সূর্য আঁকলাম, তাহলে কটি হলো? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে আমাদের আর কয়টি আঁকতে হবে? আরো একটি আঁকতে হবে, তবেই না সংখ্যা 7-এর সঙ্গে মিলবে। চলো আমরা একটি সূর্য এঁকে ফেলি। এই হলো সূর্যের গোল দিলাম, আর এখানে রশ্মি দিচ্ছি। আমি জানি তোমরা আরো অনেক সুন্দর করে আঁকতে পারো এবং অনেক সুন্দর করে বইয়ে এগুলো এঁকে ফেলবে। সংখ্যা 7 এবং সূর্য কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। ঠিক আছে, খুব সুন্দর। এবার এগুলো তো তোমরা একাই পারবে, তাই না? আচ্ছা তবুও চলো দেখে নিই, এখানে সংখ্যা আছে কত বলো তো? তোমরা সবাই মিলে বলবে, আমি কিন্তু শুনতে পাবো। এখানে সংখ্যা কত? 6। এবং বেলুন আছে কয়টি? বেলুন পছন্দ করো? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আচ্ছা কটি আছে এখানে বেলুন? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা আরো একটি বেলুন এঁকে দেখি তো কটি হলো? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বেলুন, কিন্তু সংখ্যা আছে 6। তাহলে আর কয়টি বেলুন আঁকতে হবে বলো? 1টি বেলুন, খুব সুন্দর। তাহলে কয়টি হয়ে গেল আমাদের? আমাদের কাছে বেলুন হয়ে গেল 6টি। 1, 2, 3, 4, 5 এবং 6। ঠিক আছে, এরপর বৃত্ত আছে, এখানে কটি বৃত্ত? 5টি বৃত্ত, কিন্তু 5টি বৃত্ত কি আছে? নেই তো, সংখ্যা 5 আছে, বৃত্ত তো 5টি নেই। চলো তো গণনা করে দেখি, 1, 2, 3, 4, কটি আঁকতে হবে বৃত্ত? 1টি বৃত্ত আঁকতে হবে। তাহলে চলো আমরা সবাই মিলে একটি গোল বৃত্ত এঁকে ফেলি, ঠিক আছে? এবার কটি হলো? 1টি, 2টি,
তিনটি, চারটি এবং পাঁচটি। তাহলে সংখ্যা পাঁচ, বৃত্ত পাঁচ, খুব সুন্দর। এবার কি আছে এখানে? সংখ্যা আছে আট। আর এগুলো কি চিনতে পারছো? এবার তো প্রত্যেকে খুব মজা করে ঘুড়ি উড়িয়েছো, তাই না? অনেক রং বিরঙের ঘুড়ি। চলো তো আমরা এখন এই ঘুড়িগুলো একটু গণনা করে দেখি আট সংখ্যার সাথে মেলে কিনা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমি কিন্তু শুনতে পাচ্ছি না, তোমরা জোরে জোরে বলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে আমাদের আরো ঘুড়ি আঁকতে হবে। কয়টি ঘুড়ি আঁকতে হবে তোমরা বলো, আমি আঁকছি। আমি তো এখানে একটা ঘুড়ি আঁকলাম, দেখি তো একটা ঘুড়ি আঁকাতে আটটি হলো কিনা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আটটি তো হয়নি, তাহলে আর কয়টি আঁকতে হবে? আরো একটি আঁকতে হবে। এখন দেখো তো আট হয়েছে কিনা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই যে আটটি ঘুড়ি আর সংখ্যা এখানে কত আছে? আট। তাহলে হয়ে গেল। আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে পাশাপাশি যে ছবিগুলো, আমরা কি সবাই এগুলো আঁকতে পারবো? আমাদের বই কিন্তু এটা আছে, ঠিক আছে? তাহলে আমরা সবাই বইয়ের মধ্যে এটা অনুশীলন করব এবং বাসায় যারা আছেন সবাইকে আমরা দেখাবো, ঠিক আছে সোনামণিরা? তাহলে বলো তো আজ আমরা কি কি করলাম। আজ আমরা সবার প্রথমে ছ নম্বর ব্যায়ামটি করলাম, কোমরের ব্যায়াম। এরপর আমরা কি করেছি? নতুন নতুন পায়রা গুলো, তাই না? এই ছড়াটি আমরা সবাই মিলে আবৃত্তি করেছি। এরপর আমরা রাস্তায় যে সংকেতগুলো থাকে, যেগুলো সম্পর্কে আমরা পরিচিত ছিলাম না, আমরা দেখে বুঝতে পারতাম না কোনটা কি, সেগুলো আজকে আমরা জানলাম এবং আমরা সেগুলো দেখে চিনতে পারবো। এরপর আমরা কিছু সংখ্যা এবং কিছু ছবি, সেগুলো দেখলাম এবং সংখ্যার সাথে মিলিয়ে মিলিয়ে ছবি আঁকলাম, ঠিক আছে? তোমরা কিন্তু বাসায় প্রত্যেকে এগুলো বারবার অনুশীলন করবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আপনারা আপনাদের সন্তানদেরকে খুব সচেতনভাবে রাখবেন যাতে ঘরের বাহিরে না যায়। এবং স্কুল বন্ধ থাকা সত্ত্বেও যেহেতু স্কুল যেতে পারছে না, আপনারা আপনাদের সন্তানদেরকে বাসায় লেখাপড়া করাবেন। সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে দুই হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখব। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াব। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারব এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
নমস্কার, শুভেচ্ছা তোমাদের। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের আক্রমণে আমরা কেউ আতঙ্কিত হব না। আমরা সতর্ক থাকব, ঘরে থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারব। বন্ধুরা, এর আগের পাঠে আমরা কি পড়েছি বলতো? এর আগের পাঠে আমরা ত বর্গের ত বর্ণ পড়েছি, অনেকগুলো শব্দ শিখেছি এবং ত বর্ণ লিখতে শিখেছিলাম, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ, আমরা থ বর্ণও পড়েছি, থ বর্ণের অনেকগুলো শব্দ শিখেছি এবং থ বর্ণটা আমরা লিখতেও শিখেছিলাম, তাই না? আজকের পাঠে আমরা কি শিখবো বলতো? আমরা ত বর্গের দ বর্ণ পড়বো এবং লিখতে শিখবো এবং অনেকগুলো শব্দও শিখবো দ বর্ণ দিয়ে। চলো তাহলে বোর্ডে দেখে আসি আমাদের আজকের পাঠটি কি। আমাদের আজকের পাঠটি বর্ণ শিখি, ত বর্গের দ বর্ণ পড়িও লিখি। কিন্তু চলো তো তার আগে আমরা ত বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছি সেগুলো একটু জেনে আসি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাহলে একটু মনে করার চেষ্টা করো তো আমরা ত বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছি। ত বর্ণ দিয়ে আমরা তবলা শিখেছিলাম, আর কি কি একটু মনে করার চেষ্টা করো তো। ত বর্ণ দিয়ে আমরা তালা শিখেছি। হ্যাঁ, আর কি? ত বর্ণ দিয়ে আমরা তাল শিখেছি। আচ্ছা চলো তো আমরা একটু বোর্ডে দেখে আসি আমরা ত বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছি। দেখো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে তবলা, ত বর্ণ দিয়ে আমরা তবলা শিখেছিলাম। ত বর্ণ দিয়ে আমরা কি শিখেছি? তাল। বলো আমার সাথে, কি এটা? তালা। এখানে কি দেখা যাচ্ছে? তরমুজ। তাহলে ত বর্ণ দিয়ে আমরা কি কি শিখেছি? তবলা, তালা, তাল, তরমুজ। তাহলে দেখো তো এই যে শব্দগুলো তৈরি হয়েছে, এই শব্দগুলোর প্রথম বর্ণটি কি? কোন বর্ণ দিয়ে শব্দগুলো শুরু হয়েছে? সবগুলোতে কোন বর্ণ দেখা যাচ্ছে? ত বর্ণ। আমার সাথে সাথে বলো, ত বর্ণ। ত। আবার বলো আমার সাথে, ত। ত দিয়ে কি বর্ণ? তবলা। ত দিয়ে তাল। ত দিয়ে তালা। ত দিয়ে তরমুজ। আচ্ছা চলো তো এবার দেখি, নিচে আরেকটি ছবি দেখা যাচ্ছে। ছোট্ট বাবুটা কি করছে একটু ভালো করে দেখো, তবলা বাজাচ্ছে। হ্যাঁ, আমরা ত দিয়ে বর্ণ শিখেছি, তখন আমরা একটা বাক্য শিখেছিলাম, তাই না? কি বলো তো? তবলা বাজাই। একদম ঠিক বলেছো তোমরা, তবলা বাজাই। তাহলে আমরা ত বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম, আমরা ত বর্ণ দিয়ে একটি বাক্য শিখে গেলাম। এখন চলো আমরা থ বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছি একটু মনে করার চেষ্টা করি। তোমরা সবাই একটু মনে করো তো, থ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছিলাম? নিশ্চয়ই তোমাদের মনে আছে, থ বর্ণ দিয়ে থালা, থ বর্ণ দিয়ে কি এসেছে? থলে। থ বর্ণ দিয়ে থুতনি, থ বর্ণ দিয়ে থোকা, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন দেখো এখানে আর একটা ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি এটা বলতো? একটা থালা, থালার মধ্যে অনেকগুলো পিঠা সাজানো, তাই না? আমরা থ বর্ণ পড়ার পর একটা বাক্য শিখেছিলাম, থালা সাজাই। তাহলে বলো আমার সাথে, থালা সাজাই। আমরা এই যে শব্দগুলো পড়লাম, এই শব্দগুলোর প্রথম অক্ষরটা কি বলতো? প্রথম বর্ণটা কি? হ্যাঁ, সবগুলোতেই কি রয়েছে দেখো তো? থ। তাহলে সবগুলো শব্দ কোন বর্ণ থেকে এসেছে? থ বর্ণ থেকে। তাহলে আমরা থ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম, আমরা থ বর্ণ দিয়ে একটি বাক্য শিখে গেলাম। তাহলে চলো আজকে আমরা দ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখি এবং দ বর্ণ লিখতে শিখি। আচ্ছা তার আগে দেখো তো বোর্ডে কি দেখা যাচ্ছে, কিসের ছবি এটা? একটু সবাই ভালো করে লক্ষ্য করো তো, এটি কিসের ছবি দেখা যাচ্ছে? আমরা এর আগে কিন্তু এরকম ছবি দেখেছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটি দইয়ের ছবি। কিসের ছবি এটি? দইয়ের ছবি, দেখি তো। হ্যাঁ, দইয়ের ছবি। তাহলে এটি কিসের ছবি? দইয়ের ছবি, দই। আমার সাথে সাথে বলো, দই। আমার সাথে আবার বলো, দই। দই শব্দটি কোন বর্ণ দিয়ে এসেছে বলতো? হ্যাঁ, কোন বর্ণ? দ বর্ণ। তাহলে দ বর্ণ দিয়ে আমরা কি শব্দ পেলাম? দই। আমার সাথে বলো, দ বর্ণ দিয়ে আমরা কি শব্দ পেলাম? দই।
রসই দই। চলো তাহলে আমরা আরেকটি ছবি দেখি। দেখো তো এটি কিসের ছবি, কিসের ছবি এটি দেখতে পাচ্ছ? বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি দাবার ছবি। এই খেলাটা হচ্ছে দাবা খেলা। তোমরা অনেকেই এর আগে এই খেলাটার নাম শুনেছ, আবার অনেকে আজকে নতুন শুনছ। এই খেলাটা অনেক বুদ্ধির খেলা, আমরা সবাই এই খেলাটা অনুশীলন করব। তাহলে কি হবে বলো তো? আমাদের বুদ্ধি বাড়বে। তাহলে এটি কি? দাবা। দেখি একটু আমরা। হ্যাঁ, এটি দাবা। তাহলে আমার সাথে সাথে বলো দাবা, আবার বলো আমার সাথে দাবা। দ বর্ণ দিয়ে দাবা এসেছে, দাবা শব্দটি এসেছে, তাই তো? আমার সাথে আবার বলো দাবা। দয় আকার, বয় আকার, দাবা, দাবা। আমার সাথে আবার বলো দাবা। এখন আমরা আরেকটি ছবি দেখব। চলো তাহলে ছবিটি দেখে আসি। এবার দেখো তো কিসের ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাদের অনেকের বাড়িতেই এই মুরব্বি আছেন। এখন মনে করো তো কি হতে পারে। হ্যাঁ, দাদি। দেখি আমরা, দাদি। তাহলে আমার সাথে বলো দাদি। দ বর্ণ দিয়ে কি শব্দ আসলো আরেকটা? দাদি। আমার সাথে সাথে বলো দাদি। দয় আকার, দয় ঋষি, দাদি। আবার বলো দাদি। আমার সাথে বলো দাদি। দাদি শব্দটি এসেছে দ বর্ণ দিয়ে। এখন চলো আমরা আরেকটি ছবি দেখি। দেখি তো এবার বলতে পারো কিনা কিসের ছবি দেখা যাচ্ছে এটি। হ্যাঁ, কিসের ছবি বলো তো? হাসির ছবি। এগুলো কি দেখা যায় বলো তো? হাসলে দাঁত। ঠিক বলেছ, আমরা হাসলে আমাদের কি দেখা যায়? দাঁত দেখা যায়। তাহলে এটি কিসের ছবি? দাঁত। দেখি একটু আমরা, দাঁত। আমার সাথে সাথে বলো দাঁত। বলো আবার দাঁত। দ বর্ণ দিয়ে কি শব্দ পেলাম আমরা? দাঁত। আবার বলো দাঁত। হ্যাঁ, তাহলে আমরা দ বর্ণ দিয়ে কি কি শব্দ পেলাম? দই, দাবা, দাদি, দাঁত। এই সবগুলো শব্দ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে বলো তো? দ বর্ণ। কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? দ বর্ণ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এবার দেখো তো তোমরা এখানে দই, তাই তো? আমার সাথে একটু তোমরা পড়ো তো, দ রসই দই, দ রসই দই। আবার কিসের ছবি দেখা যাচ্ছে? দাবা। বলো আমার সাথে, দয়াকারে দা, বয়াকারে বা, দাবা। দয়াকারে দা, বয়াকারে বা, দাবা। তারপরে দেখো তো কিসের ছবি? দাদি। বলো আমার সাথে, দয়াকারে দা, দয় ঋষি, দাদি। দয়াকারে দা, দয় ঋষি, দাদি। তারপরে কিসের ছবি দেখো তো? দাঁত। দয়াকার চন্দ্রবিন্দু ত, দাঁত। আবার বলো, দয়াকার চন্দ্রবিন্দু ত, দাঁত। তাহলে আমরা এই চারটি শব্দ পেলাম। এবার চলো আমরা একটা খেলা খেলি। তোমাদের নিশ্চয়ই খেলতে খুব মজা লাগে, তাই না? তাহলে দেখো তো এখানে কি খেলা রয়েছে। এই যে ছবিগুলো, এই ছবিগুলো আমরা সবাই চিনি, তাই না? ছবির সাথে আমরা শব্দ মেলাবো। তাহলে খেলাটি কি বলো তো? রেখা টেনে ছবির সাথে শব্দ মিলাই। তাহলে দেখো তো প্রথমে ছবি কি রয়েছে? দই। এখানে শব্দ কি? দয়াকারে দা, বয়াকারে বা, এটা নিশ্চয়ই হবে না। দ রসই দই। তাহলে কি ছবির সাথে কোনটা মিলে গেল? কোন শব্দটি? এই শব্দটি মিলে গেল, দই। দেখেছ? এবার দেখো পরের ছবিটি কি রয়েছে। পরের ছবিটি কি? দাবা। হ্যাঁ, এখন তোমরা শব্দ, দাবা শব্দটি খুঁজে বের করো, কোথায় রয়েছে। আমরা প্রথমেই পড়েছি দাবা, এই যে দাবা, তাই তো? তাহলে আমরা ছবির সাথে দাবা শব্দটি মিলিয়ে দেই। এখন দেখো কিসের ছবি? দাদির ছবি। এখন এখান থেকে দেখো তো এই দুটার মধ্যে
দাদি কোথায়? দাদি শব্দটি কোথায় রয়েছে? দাদি প্রথমে কি রয়েছে? দয় আকার চন্দ্রবিন্দু ত, এটি তো হবে না। দয় আকার দয় ঋষিকার, কি হলো তাহলে? দাদি। তাহলে এই ছবির সাথে কোন শব্দটি হয়ে গেল? এই যে নিচের শব্দটি মিলিয়ে দিলাম। তারপরে কি রয়েছে দেখো তো, কিসের ছবি? দাঁত। তাহলে দাঁতের সাথে আমরা কোন শব্দটি মিলাবো? এই যে দাঁতের সাথে দাঁতের শব্দ মিলিয়ে দিলাম। দেখেছো, মজার একটা খেলা, তাই না? তোমাদের নিশ্চয়ই সবার ভালো লেগেছে। হ্যাঁ, দই দই শব্দের সাথে মিলিয়ে দিয়েছি, দাবা দাবা শব্দের সাথে রেখা টেনে মিলিয়ে দিয়েছি, দাদি দাদি শব্দের সাথে রেখা টেনে মিলিয়ে দিয়েছি, দাঁত দাঁত শব্দের সাথে রেখা টেনে মিলিয়ে দিয়েছি। এখন আমরা দ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম, এবার আমরা কি করব বলতো? আমাদের দ বর্ণটি তো লিখতেও শিখতে হবে, তাই না? চলো তাহলে আমরা দ বর্ণটি লিখতে শিখি। সবাই তোমরা কি করবে বলতো? খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও। তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো, প্রথমে একটি মাত্রা দেব, তারপরে উপর থেকে নিচে আসব, আবার উপরে যাব, নিচে আসব। দেখেছ? আবার একবার দেখো, প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে উপর থেকে নিচে আসলাম, আবার উপরে গেলাম, নিচে। দ বর্ণ তোমরা সবাই খাতায় অনুশীলন করবে। দেখো তো, এবার কি করবে বলতো? আবার এখানে হাত ঘোরাবে, মাত্রার উপরে হাত ঘোরালাম, আবার নিচে আসলাম, উপরে, আবার নিচে। তোমরা সবাই খাতার মধ্যে বারবার অনুশীলন করবে। দেখেছ? এখন তাহলে কি করবো বলতো? তোমরা বই বের করবে, পৃষ্ঠা নাম্বার 27। তাহলে আমরা বইয়ে কি দেখতে পাচ্ছি দেখো তো? এই ছকটি আমরা বইয়ে দেখতে পাচ্ছি, তাই তো? এখানে আমরা ত বর্ণটি এর আগে শিখেছি, থ বর্ণটি শিখেছি, আজকে আমরা কি শিখবো? দ। তাহলে তোমরা সবাই কি করবে বইয়ের মধ্যে আমার সাথে সাথে এই ডট গুলো পূরণ করবে। দেখো আমি কি করছি, প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে উপর থেকে নিচে, আবার তোমরা নিশ্চয়ই বইয়ে আমার সাথে সাথে এটি করেছো। এখন দেখো নিচে আরেকটি রয়েছে, এটিও আমরা করে ফেলি, তোমরা সবাই আমার সাথে সাথে করবে। প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপর উপর থেকে নিচে, আবার এই যে দেখেছো, তোমরা সবাই বইয়ে এটি করেছো, তাই তো? এখন দেখো আমাদের নিচে তিনটি ঘর আরো খালি রয়েছে, আমরা কি করব বলতো? এই তিনটি ঘর পূরণ করে ফেলবো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলতো? আমরা দ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখে গেলাম। আমরা শব্দগুলো কি কি শিখেছি আরেকবার একটু মনে করার চেষ্টা করি তো। দ বর্ণ দিয়ে আমরা দই শিখেছি, সব সময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াব, এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। Student, how are you? I hope you are doing well. Let's start the class with greeting song. Hello, 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 my
to see you again. Thank you. So, my dear student, today we will learn the number comes after 19. So, our topic is about the numbers. So, please open your English for today, book 2, page at 28. Look, activity A. First, I will count the pencil and you will listen to me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. So, dear student, the number is 20. So, dear student, please repeat with me. 20, 2, 0, 20. Again, 2, 0, 20. Again, 2, 0, 20. Let's see the second one. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21. So, the number is 21. Okay? Repeat with me. 21. Again, 21. 2, 1, 21. All right. Let's see the third line. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22. So the number is 22. 2 and 2, 22. So please repeat with me. 22. Again, 22. Again, 22. Okay, dear student, how many pencils are there? The number 20. Okay, then how many pencils are there? What is the number? 21. And then how many pencils are there? 22. Okay, 20, 21, 22. Again, 2, 0, 20, 2, 1, 21, 2 and 2, 22. Okay, so dear student, let's move to activity B. Here we can see the numbers 20, 21, 22. Again, 20, 21, 22. And these numbers are written in dots, written with dots. So, what should we do right now? We will join the dots. Okay, let me show you first. You will start from here.
ওকে 20 2 0 20. নাও ইউ উইল রাইট দ্য নাম্বার অন টু দ্য গ্যাপ. This way. এভাবে তোমরা পরের ঘরগুলোতে 2020 নাম্বারটি লিখবে. নাও 21. I'm joining the dots. Okay. So my dear student, I hope you have done and you did an excellent job. So let's move to activity C. What is the number? 2 1 21.